ঈদ মিলাদুন নবী, ঈদ আরবি শব্দ, বাংলা হচ্ছে আনন্দ, বাংলা কি আনন্দ, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, অর্থাৎ ঈদ মিলাদুন নবী হলো নবীর জন্মতে খুশি, জোরে বলুন সুবহান। এখন তো দেখা যায় আপনার ঈদ মিলাদুন নবী করা যাবে না, ঈদ মিলাদুন নবীর ব্যাপারে বিভিন্ন ভাবে কথা বলে। আচ্ছা বলুন তো, যেই নবী আমাদের মাঝে আগমন করেছেন, যেই নবীর আগমনের কারণে এতে আমরা খুশি না বেজায়? আরো জোরে বলুন খুশি না বেজায়? এখন এমন কোন মানুষ থাকতে পারে না যারা নবীর আগমনে, নবী আসার কারণে বেজার হবে, কিন্তু যারা মুমিন মুসলমান নবী আসার কারণে সকলে আনন্দিত। আপনি যদি ঈদ ব্যবহার না করেন অসুবিধা নাই, আপনি এটাও বলতে পারেন নবীর জন্মে আমরা খুশি, সুবহানাল্লাহ। পড়ে এখন ঈদ বললেন আপনার বিভিন্নভাবে আপনি ফতোয়া দেন, কিন্তু এখন আপনি ঈদ যদি নাও বলেন কোনো অসুবিধা নাই, আপনি যদি মনে করেন নবীর আগমনে অর্থাৎ নবীর জন্মে আমরা খুশি, এটা যারা প্রকৃত মুমিন মুসলমান তারা কোনোদিন বেজার হতে পারে না, ঠিক কিনা বলেন? তো এজন্য আমরা নবীর আগমনে আমরা সবসময় খুশি হব। এখন আজকে আমরা তো মনে করি পবিত্র ঈদে কোরবান, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আমরা এই দুইটা ঈদকে আমরা শুধু সীমাবদ্ধতার মধ্যে রেখেছি, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে নয়টা ঈদের কথা আছে। কয়টা ঈদ? আর জোরে বলুন কয়টি? নয়টা ঈদের কথা আছে। আল্লাহর প্যারা হাবিব যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে তখন ওই মদিনাবাসীরা তারা আপনার দুইটা দিন তারা রং তামাশার দিন, তারা ওই দিনগুলোর মধ্যে আনন্দ করত। তখন আমার নবী বলেন তোমরা এই দিনগুলাকে কেন আনন্দ করো? তখন তারা বলল জাহিলিয়া যুগের মধ্যে এই দুইটা দিনকে মানুষ আনন্দ হইত, মানুষ আনন্দ করত, এই জন্য আমরা এই দুইটি দিনকে আমরা আনন্দ করি। তখন আমার নবী বলেন এর চাইতে উত্তম আল্লাহ তাআলা তোমাদের জন্য দুইটি ঈদ ব্যবস্থা করে দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই ঈদের পরে আর কয় ঈদ আছে? জুমার দিনকে হাদিস শরীফের মধ্যে ঈদের দিন বলা হয়েছে, সুবহানাল্লাহ। পরে আশুরার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। হাজিরা যখন হজ করতে যাইয়া আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে গেলে হাজিরা আল্লাহ পাক তাদেরকে হাত আরাফার ময়দানে যাওয়ার করেন জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই দিনটা হলো ঈদের দিন। এবার আসেন, তাহলে কয় নাম্বার গেল? ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদ আশুরা। আশুরার দিনটাকে ঈদের দিন বলা হয়েছে, কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম এই দিনের মধ্যে ফেরাউনের সাথে জয় যুক্ত হয়েছে, বিজয় লাভ করেছে, এই জন্য মুসা আলাইহিস সালাম এবং সঙ্গী সাথী যারা রয়েছে তাদের জন্য ওই দিনটা ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? তিনটা গেল। ঈদুল আর আরাফা, আরাফার দিনটাকেও ঈদের দিন বলা হয়েছে, চার নাম্বার গেল। এবার আসেন শবে বরাত, শবে কদর, এই দুইটা রাত্রকে প্যারিস তাদের ঈদের রাত বলা হয়েছে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন ঈদুল জুমআ, জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। তাহলে কয় নাম্বার গেল? সাত নাম্বার গেল। এবার আট নাম্বার হলো আল্লাহ পাক সাত পারা ছয় পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا. جرب سبحان الله. এই আয়াতের মধ্যে
মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আপনি যদি আকাশ থেকে এক খাঁচা খানা যদি আমাদের কাছে প্রেরণ করেন তাহলে আমাদের পূর্ববর্তী মানুষের জন্য এবং পরবর্তী মানুষের জন্য এটা ঈদের দিন হবে জোরে বলুন সুবহানাল্লাহ আসমান থেকে জান্নাত থেকে যদি খানা দুনিয়ার জমিনে আসে তাহলে সেই দিনটা যদি ঈদের দিন হয় সেই দিনটাকে মানুষ ঈদের দিন হিসাবে পালন করে এই গেল আট নাম্বার আটটা ঈদ আট ব্যক্তির জন্য আটটা ঈদ বিভিন্ন ভাবে আর ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু এই ঈদটা শুধু ফেরেশতাদের জন্য নয় শুধু মুসলমানের জন্য নয় এই ঈদরা হলো দুনিয়ার যত মানুষ হয়েছে সকল মানুষের জন্য মুমিন মুসলমান শুধু নয় আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে সকলের নবীর আগমনে খুশি শুধু শয়তান ব্যতীত জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ এসো সবাই পালন করি মিলাদুন নবী বলুন এসো সবাই পালন করি মিলাদুন নবী বলো এসো সবাই পালন করি মিলাদুন নবী করবে যারা তারা রহমত পাবে তারা মিলাদুন নবী করবে যারা গুনাহ মাফত পাবে তারা সামিনুল হুদা কিতাবেতে দলিলটা পাবি বলো না সামিনুল হুদা কিতাবেতে দলিলটা পাবি এসো মোরা পালন করি মিলাদুন নবী বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী মিলাদুন নবী মানবে যারা আল্লাহর হুকুম মান্য করা মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা খাসায়েসুল কুবরাই লিখেন জানান সৈয়দি বলো না খাসায়েসুল কুবরাই লিখেন জানান সৈয়দি এসো সবাই পালন করি মিলাদুন নবী বলো না এসো সবাই পালন করি মিলা মিলাদুন নবী বলো না এসো সবাই পালন করি গভীর মনোযোগ আল্লাহর প্যারা হাবিব দুনিয়ার জমিনে যখন এসেছেন আবু লাহাব খুশি হয়েছেন সুবহানাল্লাহ বলেন আবু লাহাব খুশি হয়ে বিবি সোয়াইবাকে দাসী সোয়াইবাকে তিনি আজাদ করে দিয়েছেন একজন কাফের হইয়া যদি মিলাদুন নবীতে খুশি হওয়াতে সে যদি যখন কবরে যাওয়ার পরে ওই সোমবার দিনে তার আঙ্গুল থেকে পানি বাহির হয় সেই ব্যক্তি শান্তি পায় জোরে বলুন সুবহানাল্লাহ একজন কাফের হইয়া যদি মিলাদুন নবীতে খুশি হওয়াতে যদি কবরের মধ্যে যদি শান্তি পায় আর আমরা তো নবীর উম্মত আমরা তো নবীর গোলাম আমরা তো নবীকে ভালোবাসি আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি বলুন তো কবরে আমাদের জন্য শান্তি পাওয়া যাবে কিনা সুবহানাল্লাহ পড়ে আর জোরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ জানু আগর হইয়া ইমামাল মুরসালিন জলওয়াগার হো রহমতুল্লিল আলামিন সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মিলাদুন নবী পালন করা আমার আল্লাহ পাক মিলাদুন নবী ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পে আল্লাহর ফজল এবং রহমত পে ফালিয়াফরহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা খুশি উদযাপন করো সেই খুশিটা হলো দুনিয়ার জমিনে তোমরা যতই কিছু সঞ্চয় করেছো ওই সঞ্চয় চাইতে সব চাইতে উত্তম হলো ঈদ মিলাদুন নবীতে খুশি হওয়া জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর আগমনে এমন কোন মুসলমান বাদ থাকতে পারে না যারা কৌমিপন্থী রয়েছে বর্তমানে দেখা যায় তারাও মিলাদুন নবীর কথা বলে জোরে বলুন সুবহান কিন্তু তারা মিলাদুন নবীর আলোচনা কোন সময় করত না এখন দেখা যায় হাফিজুর রহমান সিদ্দিকী তিনি বলেন যারা মিলাদুন নবী মানবে না তারা নবীর দুশমন আল্লাহু আকবার বলেন অথচ আগে তারা মিলাদুন নবীর ব্যাপারে খুব বাজে মন্তব্য করতেন কিন্তু বর্তমানে দেখা যায় তারা তারা নিজেরাই বলে মিলাদুন নবী যারা মানবে না তারা নবীর দুশমন আল্লাহু আকবার বলেন আগে নবীকে নূরও মানতো না এখন বলে নবীর রূহ নূর দেহ মাটি এই হাফিজুর রহমান সিদ্দিকী তিনি বলেছেন আগে নবীকে মাটি বলতেন কিন্তু আস্তে আস্তে সুন্নির দিকে আসতেছে আলহামদুলিল্লাহ বলে কেউ যদি সুন্নির দিকে আসে তাহলে আমাদের কোনো সমস্যা নাই আমরা নবীকে যারা ভালোবাসবে আমরাও তাকে ভালোবাসব ঠিক কিনা বলে সে যদি সাধারণ মানুষ হয় সে যদি কামার হয় সে যদি মুসি হয় সে যদি সুইফাট হয় সে সাধারণ যেই কোনো কর্মকর্তা হোক না কেন আমার নবীকে ভালোবাসলে তাকে আমরা ভালোবাসব আর যারা আমার নবীর বিরোধিতা করবে আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করবে আমার নবীর বিরোধিতা করবে সে বড় আল্লামা হোক না কেন সে বড় মুফাসসির হোক না কেন সেই বড় মুফতি হোক না কেন আমরা তাকে ভালোবাসতে পারি না আমরা তার সাথে সম্পর্ক রাখতে পারি না আর সে যদি আমার নবীর মহব্বতের থাকে সে যদি সাধারণ মানুষ হয় তাকে আমরা ভালোবাসতে চাই ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম দিয়া حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله غبير منجوك আমরা নবীকে কেনই বা ভালোবাসব না আল্লাহু আকবার বলেন যেই নবী হাশরের ময়দানে উম্মতের জন্য পাগল থাকবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে 30 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু হাশরের ময়দানে আপনাকে আমি আল্লাহ এমন নিয়ামত দান করব যার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন আমার নবী বলেন আল্লাহ হাশরের ময়দানে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হতে পারবো না যেই পর্যন্ত আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ওই পর্যন্ত আমি নবী খুশি হতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার কাপনে দিশ নবী জিন্দাম বলিস না রে বলিস না আমার কাপনে দিশ নবী জিন্দাম হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাঁপনে দিস নবী জিন্দাম বলিস না রে বলিস না আমার কাঁপনে দিস নবী জিন্দাম বলিস না রে লাস্ট লিয়ে গরম জলে গোছলের উপরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কুরআন নবীর দরদ পড়বি কুরআন নবীর দরদ
কান্না বিলাপ করিস না আমার কাঁপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাঁপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد গভীর মনোযোগ আমরা নবীকে কেনই বা ভালোবাসব না হাশরের ময়দানে আমার নবী বলেন আউয়ালু শাফিয়া ওয়া আউয়ালু মুশাফা সর্বপ্রথম আমি উম্মতদেরকে সুপারিশ করব জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি যখন উম্মতকে সুপারিশ করব সর্বপ্রথম আমার থেকে সুপারিশ গ্রহণ করা হবে জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার থেকে সর্বপ্রথম সুপারিশ গ্রহণ করা হবে আমার নবী সুপারিশ করার পর অন্যান্য নবীরা সুপারিশ করবে অন্যান্য সাহাবায়ে কেরাম সুপারিশ করবে অন্যান্য আউলিয়ে কেরাম সুপারিশ করবে অন্যান্য হাফেজে কোরআন সুপারিশ করবে এখন এমনও বলে ওলি আল্লাহরা সুপারিশ করতে পারবে না নাউজুবিল্লাহ বলে আর জোরে বলুন নাউজুবিল্লাহ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি একটা বক্তব্য বলেছেন খাজা গরিবে নওয়াজ হাশরের ময়দানে কিচ্ছু করতে পারবে না নাউজুবিল্লাহ বলে আর জোরে বলুন নাউজুবিল্লাহ কি বলে খাজা মঈনুদ্দিন সিস্তি আজমির রহমাতুল্লাহ আলাইহ যিনি 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন আর ওই খাজা গরিবের নওয়াজ নাকি হাশরের ময়দানে মানুষের কিচ্ছু করতে পারবে না অথচ আপনারা ওলামাই কেরামদের মুখে শুনেছেন একজন হক্কানি হাফেজ সে যদি কোরআন অনুযায়ী আমল করে হাশরের ময়দানে ওই হাফেজে কোরআন সে 10 জন মানুষ বেহেশতে নিতে পারবে জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ আর আলেমগণ আরো উর্দে ওলিয়াল্লাগণ আরো উর্দে সাহাবাই কেরামগণ আরো উর্দে জোরে বলুন সুবহান আর যিনি বললেন খাজা গরিবে নওয়াজ কিছু করতে পারবে না বক্তব্যটাকে ভুল না শুনে ভোট দিয়েছেন তো এজন্য আমরা এই বিষয়গুলা খেয়াল রাখবো তাহলে আউলিয়ে কেরামও হাশরের ময়দানে মানুষকে সুপারিশ করতে পারবে আর নবীগণ সুপারিশ করবেন আলেমগণ সুপারিশ করবেন শহীদগণ সুপারিশ করবেন হাফেজে কোরআন সুপারিশ করবেন জোরে বলুন সুবহান সালাত দুনিয়ার রাসূলুল্লাহ আলাইকুম সালাম বলিয়া حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله গভীর মনোযোগ আল্লাহ তাআলা নবীকে কত মর্যাদা করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালির রাসূলি وللمؤمنين ولكن المنافقين لا يعلمون الله اكبر বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহর পরে নবীর সম্মান সুবহানাল্লাহ পড়ে তারপরে ওয়ালিল মুমিনিন আউলিয়ে কেরামদের সম্মান খেয়াল রাখবেন আল্লাহর সম্মানের পরে আমার নবীর সম্মান আমার নবীর পরে আউলিয়ে কেরামের সম্মান সুবহানাল্লাহ বলে আর জোরে বলুন সুবহানাল্লাহ ওই আউলিয়ে কেরামের সম্মান
আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর মর্যাদার পরে নবীর মর্যাদা রয়েছে তারপরে আউলিয়া কেরামের মর্যাদা রয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আল্লাহ আমার কামলিওয়ালা নবীর সম্মান এত উঁচু করেছে আমার কামলিওয়ালা নবীর সম্মান আমি এত উঁচু করেছে দুনিয়ার কেউ আমার কামলিওয়ালা নবীর সম্মান কমাইতে পারবে না জোরে বলুন সুবহান আর জোরে বলুন سبحان الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله نبير محبت أمرا نمات چاي كي چاي نا আরজুর বলুন চাই কি চাই না নবীর মহব্বত রেখে আমরা রোজা চাই কি চাই না নবীর মহব্বত রেখে আমরা হজ চাই কি চাই না নবীর মহব্বত রেখে আমরা যাকাত চাই কি চাই না নবীর মহব্বত থাকলে নামাজের দরকার আছে নবীর মহব্বত থাকলে রোজার দরকার আছে নবীর মহব্বত থাকলে হজের দরকার আছে নবীর মহব্বত থাকলে যাকাতের দরকার আছে নবীর মহব্বত থাকলে অন্যান্য ইবাদতের দরকার আছে নবীর মহব্বত নাই নামাজের দরকার নাই নবীর মহব্বত নাই রোজার দরকার নাই নবীর মহব্বত নাই হজের দরকার নাই নবীর মহব্বত নাই যাকাতের দরকার নাই নবীর মহব্বত নাই অন্যান্য ইবাদতের দরকার নাই নবীর মহব্বত আছে সব ইবাদতের দরকার আছে নবীর মহব্বত নাই কোন ইবাদতের দরকার নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার কাপনে দেশে নবী হিজের নাম বলেছে না রে বলেছে না আমার কাপনে দেশে নবী হিজের নাম বলেছে না রে বলেছে না হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাপনে দেশে নবী হিজের নাম বলেছে না রে বলেছে না দোলা সাজাই পালকি চড়াই নিবেরে যখন নাতে রাসুল পাঠ করিও ও গো মোর স্বজন বল না ও গো মোর স্বজন তাশরি ফানবেন দয়াল নবী তাশরি ফানবেন দয়াল নবী মিলাদ কিয়াম চারিছে না আমার কাপনে দেশে নবী হিজের নাম বলেছে না রে বলেছে না আমার কাপনে দেশে নবী হিজের নাম বলেছে না রে বলেছে না লাশের চাটে কাবে হি ওসিয়ত করছি জনপতি সুন্নি আলেম দিয়া করিস লাশেরি মাহামতে তোরা লাশেরি মাহামতে ঠিক না বেঠে আর জোরে বলুন ঠিক কিনা লাশের চাটে কামে হি ওয়াসিয়ত করছি জনপতি সুন্নি আলেম দিয়া করিস লাশেরি মাহামতে তোরা লাশেরি মাহামতি তাশরি ফানবেন দয়াল নবী তাশরি ফানবেন দয়াল নবী তাতে বিদাত বলিস না কাপনে দেশ নবী যে নাম বলিস না রে বলিস না কাপনে দেশ নবী যে নাম বলিস না রে বলিস না গভীর মনোযোগ আল্লাহর নবী বলেন সমস্ত নবী রসুলের জন্য একটা কবুলকৃত দোয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন নবীরা দুনিয়াতে ওই দোয়াটা করে ফেলেছেন সুবহানাল্লাহ বলেন দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি হয় নাই একটা স্পেশাল ভাবে আমার আল্লাহ তাআলা প্রত্যেকজন নবীর জন্য এক একটা দোয়া দিয়েছেন তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা একটা দোয়া যদি আমি আল্লাহর কাছে করো তাহলে দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি হব না জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার নবী কি করলেন সমস্ত নবীরা
দুনিয়ার জমিনে ওই দোয়াটা করে ফেলেছেন আমার নবী দুনিয়ার জমিনে ওই দোয়াটা করেন নাই কেন করেন নাই আমার নবী হাশরের ময়দানে উম্মতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছেন না 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 আমি দুনিয়ার জমিনে ওই দোয়াটা করব না আমি হাশরের ময়দানে ওই দোয়াটা করব আমার আল্লাহ আমি যখন দোয়া করব আমার আল্লাহ আমাকে ফিরাবে না আমি ওই কঠিন ময়দানে ওই দোয়াটা করব আমার উম্মতের জন্য দোয়া করে আমি নবী উম্মতকে জান্নাতে নিয়ে যাব আর নারায়ে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা ওয়াইস কুরিয়ার কাদেরী সাহেব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া حبيب الله گفت موسی با خدا در کوهی دور گفت محمد با خدا در عرش نور صلاتن یا رسول الله علیکم سلام یا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله نبير محبت ركي ما بابر خدمت دركار سيكينا أرجو بولنا سيكينا ما بابا خوشي تو أمر الله خوشي سبحان الله بولن আরজুরে বলুন সুবহানাল্লাহ মা বাবার খেদমত করলে আমার আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন যেই মা বাবা সন্তানের প্রতি রাজি খুশি থাকে আবার আল্লাহ ওই ব্যক্তির প্রতি রাজি খুশি থাকে যেই মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট থাকে বর্তমানে দেখা যায় সন্তানরা মা বাবার কথা শুনে না ঠিক না বেঠে এই জন্য রে বাবা ইন জালামো যদিও মা বাবা তোমার প্রতি জুলুম করে তারপরেও মা বাবার খেদমত করতে হবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنغرهما وقل لهما قولا كريما الله تعالى বলেন আবার ফয়সালা আমার ফয়সালা শেষ হয়ে গেল আমি ফয়সালা করে দিলাম তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে পিতামাতা যখন একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যাবে তোমরা তাদেরকে উপশব্দ করে তাদেরকে কষ্ট দিও না তাদেরকে তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো জোরে বলুন সুবহানাল্লাহ বলুন তো ঘোষণাকার واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার আল্লাহ তাআলা বলেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তারা তাদের প্রতি তোমার রহমতের ডানাটা বিছায়া দাও আর তাদের জন্য দোয়ার মধ্যে বলবা রব ارحمهما كما ربياني صغيرا জোরে বলুন সুবহানাল্লাহ এটার অর্থ হলো আল্লাহ আমার মা বাবা ছোটকালে আমাকে লালন পালন করেছে যেমনি ভাবে লালন পালন করেছে তুমি আল্লাহও ওই মা বাবাকে তুমি তেমনি ভাবে লালন পালন করিও জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা সবাই বলুন জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা মা নাই যার দুনিয়া তার মত দুঃখী নাই ঠিক কিনা বলেন আর জোরে বলুন ঠিক কিনা মা নাই যার দুনিয়ায় তার মত দুঃখী নাই ফুফু খালা সাসি মায়ের সমান নয় ও নয় রে
জান্নাতের ছবি আমার মা জান্নাতের ছবি আমার মা ও মা গো জান্নাতের ছবি আমার মা আমি গত পরশুদিন শহরের মধ্যে একটা ওয়াজ করেছিলাম তখন বলল হুজুর মা বাবার খেদমতের জন্য আপনি আলোচনা করেন আমি তখন বললাম ও বাবা শুধু মায়ের খেদমত সন্তানের উপর মা বাবার কি দায়িত্ব রয়েছে শুধু এখানে শেষ নয় মা বাবার উপরেও সন্তানের দায়িত্ব রয়েছে ঠিক কিনা বলেন সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে তার সুন্দর একটা তোমরা নাম রাখবে নবী রাসূলদের সাথে নাম মিলাইয়া তোমরা তার একটা নাম রাখবে আল্লাহু আকবার বলেন তাকে তোমরা ভালো ভালো শিক্ষা দিবে আল্লাহর নবী বলেছেন তোমাদের সন্তানকে সর্বপ্রথম তোমরা নবীর মুহাব্বতের শিক্ষা দিবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু বর্তমানে দেখা যায় নবীর মুহাব্বতের কোনো শিক্ষা নাই আহলে বাইতের কোনো শিক্ষা নাই শুধু কোরআনের শিক্ষা আছে ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন সর্বপ্রথম নবীর মুহাব্বত শিক্ষা দাও সুবহানাল্লাহ বলে তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা নবীর মুহাব্বত শিক্ষা দাও দুই নাম্বার হলো তোমরা আহলে বায়াতের ভালোবাসা শিক্ষা দাও সুবহানাল্লাহ বলে তিন নম্বরে বলেছে তোমরা কোরআন শিক্ষা দাও জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য রে বাবা সন্তানদেরকে ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের সুন্দর একটা নাম রাখতে হবে তারপরে নবীর মুহাব্বত শিক্ষা দিতে হবে তারপরে আহলে বায়াতের ভালোবাসা শিক্ষা দিতে হবে তারপরে কোরআনের শিক্ষা দিতে হবে নামাজের শিক্ষা দিতে হবে হজের শিক্ষা দিতে হবে রোজার শিক্ষা দিতে হবে এভাবে করে তুমি যদি সন্তানটাকে একজন আদর্শবান সন্তান করে যদি তুমি ঘরে তোলো ওই সন্তানরা প্রকৃত নামাজি সন্তান প্রকৃত রোজাদার সন্তান প্রকৃত ভালো সন্তান ওই সন্তান মা বাবার সাথে গাদ্দারি করতে পারে না ঠিক কিনা বলে আরো জোরে বলুন ঠিক কিনা ওই সন্তান যদি আপনি গড়ে তুলতে পারেন তাহলে ওই সন্তান আপনাকে মানবে ওই সন্তান আপনাকে ভালোবাসবে ওই সন্তান আপনাকে মহাব্বত করবে আর যদি আপনি ইসলামী শিক্ষা যদি না দিয়ে যান আপনি যদি সন্তানটাকে ইসলামী আদর্শ আদর্শিত না করেন তাহলে সম্ভাবনা বেশি ওই সন্তানটা আপনার সাথে বড় হইলে গাদ্দারি করবো ঠিক কিনা বলে সলাতুনিয়ার رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة عليكم تو جاي هو الله پاک رب العالمين আমাদেরকে নবীর মুহাব্বতে সব ইবাদত করতে হবে ঠিক কিনা বলে নবীর মুহাব্বত আছে তো সব ইবাদত দরকার ঠিক কিনা বলে হিন্দুরা কোন ইবাদত করলে লাভ হবে কোন লাভ হবে না কারণ তারা নবীকে মানে না ঠিক কিনা বলে তারা শিরিক করে মূর্তি পূজা করে আমার নবীকে মানে না নামাজ পড়লে লাভ হবে কোনো লাভ হবে না নামাজটা ইমানদারের জন্য নামাজটা রোজা নামাজটা ইমানদারের জন্য রোজাটা ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য মা বাবার খেদমত হ্যাঁ এটা ইমানদার হলেও করতে হবে না হইলেও করতে হবে আল্লাহ আকবার বলেন মা বাবার খেদমতটা এমন জিনিস একজন হিন্দুও কিন্তু তার মা বাবার খেদমত করবে যদিও সে ইমানদার নয় মা বাবার খেদমতের ব্যাপারে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ওই ব্যাপারে কোনো সার নাই তো যাই হোক যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মুহাব্বতে সব ইবাদত করার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা